ফিলিপিন্সের ইতিহাসের সবচেয়ে বড় রেড কাস্টমস গত 28 তারিখ বাংলাদেশিদের গুদামে দিয়েছে। প্রায় 7 বিলিয়ন পেসোস বা 1000 কোটি টাকা বাজার মূল্যের মালামাল কাস্টমস বাজেয়াপ্ত করে। ফিলিপিনের রেকর্ড ভঙ্গের বাজেয়াপ্তের ঘটনা এটি। এর আগে এত মূল্যবান সফলতা তারা আর পায়নি। ম্যানিলা ফিলিপিন শুল্ক ব্যুরো শনিবার প্রকাশ করেছে যে প্যাসেসিটিতে কমপক্ষে P7.4 বিলিয়ন মূল্যের জাল পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। বিওসি জানিয়েছে, কমিশনার রে লিওনার্দো গেরেরো কর্তৃক জারি করা কর্তৃপক্ষের চিঠি এবং মিশন আদেশের পর 2 জুলাই প্যাসে শহরের বাগং মিলনীয়তে এই জব্দ করা হয়েছিল। এলাকায় স্টোরেজ সুবিধা পরিদর্শন করার পর কর্তৃপক্ষ লুই ভিটন, গুচি, ভ্যান ফুবু, ট্রাইবাল, আন্ডার আর্মার, নাইকি, অ্যাডিডাস, জারা, H&M, কেলভিন ক্লেইন এবং ওল্ড নেভির মতো জনপ্রিয় নিবন্ধিত ব্র্যান্ডের জাল আইটেম আবিষ্কার করে। কর্তৃপক্ষ কর্তৃক বাজেয়াপ্ত করা অন্যান্য প্রতারণামূলক অনুকরণ আইটেমগুলি গেস, লি টমি হিলফিগার, ল্যাকোস্টে, হাওয়াইয়ানা, ফ্রিগো, জাংলার, বারবেরি, জর্ডান, গ্যাপ, বেরেস্কা, ম্যাকবেথ, পুমা, হলিস্টার, রিবক, জো ম্যালন এবং বুলগেরির লোগো বহন করে। বিওসি জানিয়েছে, আমদানি করা জাল পণ্যগুলি রিপাবলিক অ্যাক্ট নং 10863 বা CMTA এবং রিপাবলিক অ্যাক্ট নং 8293 বা ফিলিপিনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোড লঙ্ঘনের জন্য জব্দ করা হয়েছে। ব্যুরো জানিয়েছে, এই অপারেশনটি তাদের একক অপারেশনের ফলে আজ পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য হিসেবে চিহ্নিত করেছে। ফিলিপিন্সের বাজারে গত এক দশকের যে মার্কেট শেয়ার বাংলাদেশিরা গড়ে তুলেছিল তা আজ ধুলোয় মিশে গেল কতিপয় অব্যবসায়ীদের জন্য। আগামী দিনগুলোতে যে মামলা মোকদ্দমা হবে তা সামাল দিতে দিতেই বাকি ব্যবসার 12টা বেজে যাবে।